বর্তমানে দেশে অনেকটাই স্বাভাবিক করোনা পরিস্থিতি। নতুন করে আক্রান্তের সংখ্যা আগের তুলনায় কম। এই মুহূর্তে ভারতের তিনটি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা শেষ ধাপে ট্রায়াল চালাচ্ছে। সব সংস্থাই জরুরিকালীন ভিত্তিতে এই ভ্যাকসিন প্রয়োগের অনুমতিও চেয়েছে। রবিবার রাতে ইরাকে আমেরিকার দূতাবাসে রকেট হামলা। রাজধানী বাগদাদের গ্রিন জোনে রকেট হামলায় আমেরিকার দূতাবাস চত্বরের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছেছিল 26,000-এর ঘরে। গত 24 ঘন্টায় তা কিছুটা কমেছে। এই সময় নতুন করে আক্রান্ত হয়েছে 24,000-এর কিছু বেশি মানুষ। কুকুরের প্রতি মানুষের ভালোবাসার কথা সকলের জানা, মানুষের প্রতিও তাদের অবদান অনস্বীকার্য। এই দুই জীবের মেলবন্ধন বা বন্ডিং নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিন্তু যা বলার আছে তা হল দক্ষিণ দিল্লি পৌরসভার উদ্যোগের কথা। আগামী 2025 সালের মধ্যে সম্পূর্ণ নিরক্ষর মুক্ত দেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে রোটারি ক্লাব। শুধু তাই নয়, এর পাশাপাশি স্বাস্থ্যের দিক দিয়েও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সংগঠন। আসাম আগরতলা বিকল্প জাতীয় সড়ক নির্মাণ করতে গিয়ে জমি অধিগ্রহণের নামে কৃষকদের সাথে বঞ্চনা করছে সরকার। জমির দাম সঠিকভাবে নির্ধারণ না করে নোটিশ নেওয়ার আগেই চলছে প্রশাসনের জুলুমবাজি। দাবারের স্প্রে বোঝাই গাড়ি উধাও বিলু নিয়ে বনকর ঘাট এলাকা থেকে। এ নিয়ে চাঞ্চল্যের পাশাপাশি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে। মাস কয়েক বন্ধ থাকার পর ফের আরেকবার শুরু হল বাংলাদেশি চোরেদের উপদ্রব। রবিবার সিধাই গ্রামের এক বাড়ি থেকে চুরি হল 3টি গরু। শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগর এলাকায় এক ব্যক্তির রহস্য মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম তাপস ধর। বাম বা রাম দুই আমলেই এই রাজ্যে কোনো অবস্থায় যেন থেমে নেই সরকারি কাজের টাকার হরিলুট। দুর্নীতিতে নিমজ্জিত দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার বগাফা আরডি ডিভিশন। চাকরিচ্যুত শিক্ষকদের বাড়ি ঘরে গিয়ে হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। এই পরিস্থিতিতে চরম আতঙ্কে ভুগছে অ্যাডহক শিক্ষকরা। তাই শিক্ষকদের নিরাপত্তার দাবিতে সোমবার রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হয়েছেন শিক্ষকদের এক প্রতিনিধি দল। 1989 সালের ঋষভ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর ঘাতক বাহিনীর হাতে নিহত হয়েছিল এই কেন্দ্রের বেশ কয়েকজন ব্যক্তি। নিহত ব্যক্তিদের স্মরণ করে 21 ডিসেম্বর প্রতিবছর বিলোনিয়ার ব্লক ও জেলা কংগ্রেসের তরফ থেকে পালন করা হয় শহীদ দিবস। বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেল জেলেমোনা থানাধীন মাইগঙ্গার গোলাবাড়ি এলাকা। ঘটনা রবিবার রাত আনুমানিক 11টা নাগাদ। তবে অগ্নিকাণ্ডে এলাকার সুনীল সরকারের একটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তাতে ক্ষয়ক্ষতি প্রায় 5 লক্ষাধিক টাকা। পুলিশ কনস্টেবল পদে ইন্টারভিউ শেষে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে অফারপ্রাপ্ত থেকে বঞ্চিত বেকাররা শীঘ্রই নিয়োগপত্র না পেলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। বামপন্থী সংগঠন সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন, গণমুক্তি পরিষদ, পানিসগর মহকুমা কমিটির ডাকে 16 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার পানিসগর মহকুমা শাসকের নিকট এক গণ ডেপুটেশন প্রদান করে। চাঁদার জুলু মেনে শারদ উৎসবের সময় দুই পক্ষের ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে থানায় মামলা পাল্টা মামলা হয়েছিল। 2 মাস পর সোমবার দুই পক্ষ মিলে বিষয়টি মিটিয়ে নেয়। ঘটনা আরকেপুর থানাধীন ফুলকুমারী এলাকায়। খয়েরপুরে সিপিআইএম কর্মীদের উপর আক্রমণের ঘটনার পরোক্ষ মদত রয়েছে এলাকার বিধায়কের। এভাবে সন্ত্রাস করে দলীয় কর্মীদের মারধর করে বামপন্থা সিপিএমকে আটকাতে পারবেন না। সোমবার আগরতলায় খয়েরপুর ঘটনার পরিপ্রেক্ষিতে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির শেষে পথসভায় একথা বললেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর। কিভাবে আরো বেশি মানুষকে লোন দেওয়া যায় তার সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। তালিকা করে সেই কাজ করতে হবে, অন্য ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 45তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেগা ক্রেডিট ডেলিভারি ক্যাম্প অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের গণ অবস্থান সোমবার 5-10 দিনে পদার্পণ করেছে। এখনো পর্যন্ত প্রশাসনের কোনো আধিকারিক চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন মঞ্চে এসে প্রতিশ্রুতি দিচ্ছেন না। তবে শিক্ষকরাও তাদের চাকরির দাবিতে অনড়। স্বর্ণ সম্ভার ও ধনতেরাস উপলক্ষে ক্রেতাদের জন্য আয়োজিত লাকি মেগা ড্রয়ে বিজয়ী 5 ক্রেতার হাতে আনুষ্ঠানিকভাবে স্কুটি তুলে দিল শ্যামসুন্দর জুয়েলার্স। সোমবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় নতুন স্কুটির চাবি।